রবিবারে দুপুরের বিশেষ বক্স অফিসে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটা দিনে আমরা এমন একটা বিশেষ ছবি নিয়ে কথা বলতে বসেছি যে আমার মনে হলো যে এটা সবথেকে বিফিটিং এবং একটা ছবি যেটা 20 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে, ঠিক তার আগে আজকের দিনটা বোধ হয় একদম ঠিক দিন এই ছবিটার প্রমোশনের জন্য বা ছবিটা নিয়ে আপনাদের সামনে ছবির বক্তব্য, ছবির বিষয় তুলে ধরার জন্য। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যর ছবি রিলিজ করবে আগামী 20 তারিখে। ঠিক তার আগে আজকে যে দিনটায় বসে কেন বলছি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আজকে দিনটা, তার কারণ আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন এই বিশেষ ছবিটাকে নিয়ে আমরা কথা বলতে পারবো। টিম রাজলক্ষ্মী শ্রীকান্ত রয়েছেন, পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য আমার বাঁদিকে রয়েছেন। আমি একেবারে যাদের নাম দিয়ে শুরু করছি সেখান থেকে, যারা মূল অভিনয় করছেন সেখান থেকে শুরু করি। ঋত্বিক চক্রবর্তী, এই ছবির যারা ট্রেলার দেখে ফেলেছেন তারা জানেন যে শ্রীকান্তর ভূমিকায় অন্নদা দিদির ভূমিকায় অপরাজিতা আছেন। আর এই ছবির অন্যতম বড় মুখ যিনি আমাদের পড়শি দেশের থেকে এসেছেন, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রাজলক্ষ্মীর ভূমিকায়। ট্রেলারটা দেখে প্রদীপ্ত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইটস এ মডার্ন টেক অন রাজলক্ষ্মী শ্রীকান্ত, কারণ চরিত্রগুলো কোথাও আধুনিক আবার কোথাও কোথাও দেখে মনে হচ্ছে সেই সময়টা। এই একটা ধন্ধ অন্ততপক্ষে আমার পরিচিত জনের মধ্যে একটা আছে যে ছবিটা ঠিক পিরিয়ড পিকচার, আবার মনে হচ্ছে মডার্ন টেক, নাকি কোথাও মিলেমিশে যায়। এবং পরিচালকের আগের ছবি দেখার যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে আবার এটা একটা মনে হচ্ছে যে হ্যাঁ, আবার হয়তো একটা মাস্টার ক্লাসের মতন একটা ছবি দেখতে পাবো। ঠিক কি এটা হচ্ছে? এমনিতে সাধারণভাবে বললে মডার্ন টেকি আর কি, মানে এই সময়ে দাঁড়িয়ে। এবার আমি একটা চেষ্টা করেছি, সেটা সফল হয়েছে কিনা জানি না, যে গোটা সিনেমার যে লুকটা দেওয়া সেটা এই সময়ে দাঁড়িয়ে এবং পুরনো সময় আর কি, মানে 50-60 দশকের যে বাংলা ছবি আমরা দেখতাম সেরকম একটা ফিল সমস্তটা ক্রিয়েট করা। আমি জানি না এটা হয়েছে কিনা, কিন্তু দর্শকরা দেখলে বুঝতে পারবেন। আর ওই চরিত্রগুলো মানে এবং ঘটনাগুলো যেগুলো শরৎচন্দ্র লিখেছিলেন শ্রীকান্ত প্রথম পর্ব, সেইগুলো আমি এই সময়ে এনে তারা এই সময় এলে কী করতে পারে বা আমার কী মনে হচ্ছে এগুলো স্ক্রিপ্টে রেখে নিজের মতো করে ফেলেছি। হ্যাঁ, মানে যে এসইউভিটা চড়ে এক্ষুনি হুকুমচাঁদকে দেখতে পাচ্ছি আমরা, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে সময় এরা এসে পড়লে কি করতে পারে। কিন্তু কে জানে কেন শ্রীকান্ত এখন একটা সাইকেল চালায়। তো তোমরা বলো আমাকে যে দুটো জিনিস, এক হচ্ছে এই মূল উপন্যাসটা পড়ার অভিজ্ঞতা একটা একটা জেনারেশন অফ বাঙালির আছে, আবার ধরো এই গল্পটা নিয়ে ছবি দেখার অভিজ্ঞতাও একটা জেনারেশন অফ বাঙালির আছে, তারপর একটা কমপ্লিটলি নতুন জেনারেশন, তারা হয়তো একটা একেবারে নতুন আঙ্গিক থেকে এই ছবিটাকে দেখবেন। ঋত্বিক, আমাকে প্রথমে বলো যে এই এই শ্রীকান্তকে একটা পিরিয়ডের টাইমে 50-60 দশকে তৈরি আর এখন এর কন্টেম্পোরারি টাইমে তৈরি, এই দুটো দিককে তুমি তোমার চরিত্রটার মধ্যে কীভাবে অ্যামালগামেট করলে, কী ভাবনা ছিল? দেখো, শ্রীকান্ত অনেকবার সিনেমায় তৈরি হয়েছে, তো এই ছবিটার ক্ষেত্রে আর অন্যান্য ছবির মতনই আগে হয়ে যাওয়া কোনো সিনেমাই এই ছবির রেফারেন্স পয়েন্ট ছিল না, বোঝা যাচ্ছে সেটা ট্রেলার দেখে, একেবারেই ছিল না, ফলে সেটা নিয়ে কোনো ভাবনারও ছিল না। কিন্তু ছবিটা যেটা প্রদীপ্ত বললো যে এটা কিছু ঘটনা এবং কিছু চরিত্র আছে এবং তারপরে খানিকটা নিজেদের মতন করে পরিচালকের বোঝা আছে এবং ন্যারেটিভটাকেও বোঝা আছে, কারণ শ্রীকান্ত একটা চেনা গল্প আমরা সবাই জানি, কিন্তু সেইভাবে ন্যারেটিভটাকেও বোঝা আছে। তো ফলে স্ক্রিপ্টটাকেই মূল রেখে, স্ক্রিপ্টটাকেই মাথায় রেখে এই পুরো চলনটা বলো চরিত্রটা বলো তৈরি করা, মানে তৈরি করেছি যখন করেছি বা টেকটা তাই। আর একটা প্রদীপ্তর এমনিতে অনেক কাজ করেছি আমি জানি, সব কাজেই একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে স্ক্রিপ্টের আগে ও ক্যারেক্টার ব্রিফ লেখে এবং নাম দিয়ে দিয়ে কোনোটা একটা প্যারা, কোনোটা বড়ো মানে এক পাতা, কোনোটা এক পাতা ছাড়িয়ে গিয়ে দেড় পাতা হয়ে গেল। এখন সেই যেটা সেটা অভিনেতা হিসেবে খুব সুবিধাজনক, কারণ চাইলে তুমি তার মধ্যে সেই চরিত্রের ব্যাক স্টোরিও পেতে পারো বা আরো অনেক কিছু পেতে পারো, যার যেটা অনেকটাই হয়তো স্ক্রিপ্টে নেই, চরিত্রের সম্পর্কে লেখা হয়েছে। ও, তো মানে দিস ইজ মেড ফর দ্য ফিল্ম, মানে আগে চিত্রনাট্যর আগে এই কাজটা দেওয়া হয় আর কি। নিয়ে আগে দেওয়া হয় মানে আমি যখন লিখতে শুরু করি আমি তো ভাবনার সময় প্লটটা বা যেটা সেটা মাথা থেকে চরিত্রগুলো কি কিরকম সেগুলো আমার একটা ধারণা করে নিই, সেগুলো আমার সুবিধার জন্য প্রাথমিকভাবে লিখি লোকেশন, তারপর ওইগুলো পুরো স্ক্রিপ্টের আগে দিয়ে দিই। এবার যারা অভিনয় করে
ঋত্বিক অপরাজিতা আমার সঙ্গে বহুদিন ধরে করছে, ওদেরকে হয়তো এখন না দিলেও হয়ে যাবে। না কিন্তু ওটা খুব দারুণ, মানে ওর টেকটা চরিত্রটা নিয়ে, কারণ যে ওটা এত এত এতগুলো অনেক জিনিসই থাকে যা যেটা হয়তো স্ক্রিপ্টে নেই, ফলে তুমি অভিনেতা হিসেবে চরিত্রটাকে বুঝতে আমাদের ব্যাকস্টোরি লাগে, কোন কোথা থেকে আসছে চরিত্রটা, কি খেয়েছে পড়েছে, কি শিখেছে, কোন পাঠশালায় গেছে না স্কুলে গেছে, এক্স্যাক্টলি। তো ফলে সেটা দারুণ। এবং আর শ্রীকান্ত, যে চেনা শ্রীকান্ত আমাদের, তার যে সেই ভবঘুরে শ্রীকান্ত, তার যে কোথাও থিতু না হওয়া যে শ্রীকান্ত, হ্যাঁ কোথাও অশান্ত মন, কোথাও সাহসী শ্রীকান্ত, কোথাও এত দ্বিধা যে ভীতু মনে হওয়া শ্রীকান্ত, এরা আছে এই ছবিতে। কিন্তু কিন্তু এমন এমন ঘটনায় আছে যে ঘটনা তো সাহিত্যে ঘটেনি, ফলে সেই শ্রীকান্তই রিঅ্যাক্ট করছে কিন্তু। মানে সেটাই হচ্ছে, মানে ট্রেলারটা দেখে আমার এক্স্যাক্টলি এটাই মনে হয়েছে। অপরাজিতা, তুমি বলো, যেহেতু তোমার আগের কাজের অভিজ্ঞতা আছে প্রদীপ্তর সঙ্গে, তো তোমার এই ছবিটাতে অন্নদা দিদি চরিত্রটাকে আবার এই সময় দাঁড়িয়ে রিক্রিয়েট করতে, এবং আমার মনে হয় তোমার গল্পটার মধ্যেও একটা সমসাময়িকতার একটা ছোঁয়া একটা ডায়লগে অন্তত আমার কাছে অবধি পৌঁছেছে। না আসলে অন্নদা দিদির ক্ষেত্রে যেটা আমি বলতে চাইবো, আমরা একরকমভাবে, আমরা যেহেতু সাহিত্যের কথা বলছি, সাহিত্যে অন্নদা দিদিকে আমরা একভাবে দেখেছি, স্নেহশীলা একজন মহিলা, তার সঙ্গে জীবনের নিজস্ব ব্যাগেজ আছে কিছু, সেটা খুব সুখের নয়। শ্রীকান্তর সঙ্গে একরকমের সম্পর্ক, ইন্দ্রনাথের সঙ্গে স্নেহের মূলত, এবং মাছ চুরি করে অন্নদা দিদিকে দেয়, কিন্তু তারপর দুম করে বাস অন্নদা দিদির আর কি হয়। কিন্তু আমার মনে হয় যারা পড়েছেন তাদের মাঝে মাঝে এটা মনে হয় যে অন্নদা দিদির কি হলো, একটা দীর্ঘশ্বাসও নিশ্চয়ই পড়ে। তো এবার অন্নদা দিদির ঠিক কি হলো সেটা কিন্তু আমরা এই ছবিতে দেখতে পাবো, প্রদীপ্ত যেভাবে ভেবেছে। এবার সত্যি, যেহেতু ঘটনাগুলো নতুন, সাহিত্যে তো এই ঘটনা ঘটেনি, সুতরাং সেই অনুসারে অ্যাক্টাররাও আমরা বদলে বদলে গেছি। আর প্রদীপ্তর সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে এটা বলে যে স্ক্রিপ্টে ওর যা আছে আছে, কিন্তু তারপর যখন শুটিং চলবে তখন কিন্তু যা ইচ্ছে হতে পারে, মানে মাথায় যা আছে সেগুলো এবার তখন, মানে শট চলাকালীনও বদলে যেতে পারে, সেটা তখন সেটা না অদ্ভুত কমিউনিকেশন আর কি, সেটা তাকালেই কিছুক্ষণ। এবার বুঝতে হবে সেই, মানে অভিনয় করা বা ক্যামেরা বা পরিচালনা, ওই স্প্যানটা একটা তো একটা সময়ের মধ্যেই ঘটনাটা ঘটে ফেলতে হবে, একটা টাইমিং এর ব্যাপার থাকে, তার মধ্যেই কমিউনিকেশন হয়ে যায়, তার মধ্যেই কি করতে হবে একটা মোটামুটি আন্দাজ করে, তো সেইটা মাথায় রেখে সবসময় একটা থাকে যে ঠিক আছে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু আর সেটা খুব ভালো। মানে ওর এই যে প্রচন্ড স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার রয়েছে যে যখন রোলিং এই ব্যাপারটা হয় তখন একটা অন্য জগৎ আর কি, এনিথিং মে হ্যাপেন এন্ড ইউ আর অলসো ফ্রি টু ডু। না আমি বলছি খালি, আমি একমাত্র খালি সেই সব ভীতুচিত্তের প্রযোজকদের কথা ভাবছি যে তারা সেই সময় দাঁড়িয়ে কিভাবে রিয়্যাক্ট করেন বা রেসপন্ড করেন টু দ্য সিচুয়েশন, কারণ আর্টিস্ট এটা সবসময় চাইবেন নতুন কিছু করতে, খুঁজতে, হয়তো চরিত্রকে খুঁজে পাওয়া যায়নি, হয় না ধাপে ধাপে হয়তো খুঁজে পাওয়া হয়, হঠাৎ একটা স্পার্ক থেকেই হয়তো ওখানে ওই মোমেন্টে চরিত্রটাকে খুঁজে পাওয়া গেল। আরো হয় কি, পুরো ব্যাপারটা তো একটা ইন্টারঅ্যাকশন, নিশ্চয়ই একসাথে, মানে সবার সঙ্গে সবার ইন্টারঅ্যাকশন, এবার সেই ইন্টারঅ্যাকশনটা ক্যামেরা চলার আগে বা সাউন্ড রোল হওয়ার আগে একরকম ভাবে হয়েছে, কিন্তু এবার যখন ওটা ঘটছে, ধরো একজন একটা কিছু করলো তো তার তো রিয়াকশন হবে, এবং সেইভাবে জিনিসটা যত স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে, নট অনলি দ্যাট, কিছু সেটের জিনিস রয়েছে যাতে সেটা সেট না হয়ে থাকে, তো এই পুরো ব্যাপারটাই তখন কি যে হতে হতে যায় সেটা দারুণ। জ্যোতিকা, এই ছবিটা তো বোধহয় এখানে প্রথম ছবি হলো, এখানে প্রথম ছবি হলো, তো কি মানে আমাদের এই দেশে এসে, এই বঙ্গে এসে এখানকার পরিস্থিতির মধ্যে শুটিং করে কেমন ফিলিং, কিরকম? অবশ্যই ভালো, সব কিছু নতুন, নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু শুটিংয়ের সময় আসলে ওরকম কিছু মাথায় ছিল না যে কোন বঙ্গে আছি আমি বা কোথায় আছি। এবং শুটিংয়ে যাওয়ার অনেকদিন আগে থেকেই আমাদের আসলে প্রায় দেড় বছরই প্রিপারেশন এই ছবিটার জন্য, বিশেষ করে আমার, কারণ আমাকে অনেক কিছুই এখানকার মতো করে অ্যাডপ্ট করতে হয়েছে, তার জন্য প্রচুর সময় দিতে হয়েছে, প্রদীপ্তদা যেভাবে বলেছেন নিজেকে তৈরি করার জন্য। সো আমি পরিচিত হয়ে গিয়েছিলাম আরও আগেই, প্রায় বছর দেড়েক আগেই, আর শুটিংয়ে গিয়ে ওরকম আলাদা কিছু মনে হয়নি, কিন্তু কিছু আলাদা ব্যাপার, যেমন শুরু কথা বলা বা আর কিছু শব্দ, মানে কিছু শব্দ এগুলো যেটা এখানে নতুন বা এরকম ব্যাপার কিছু ছিল। আর আমিও প্রতিনিয়ত শিখছি যে আচ্ছা এটা
তো এরকম, যেটা বেশি ভালো লাগছে যাচ্ছে এটা বললে তো ভালো লাগে, এরকম ছিল আর কি। প্রদীপ, তো রাজলক্ষ্মী চরিত্রের জন্য জ্যোতিকাকেই কেন বাছলে, মানে ওয়াইশি? কারণ রাজলক্ষ্মী সম্পর্কে তো নানা রকমের ধারণা অবশ্যই নিশ্চয়ই পরিচালকের একটা মস্তিষ্ক আছে, মাথা আছে, যাকে কাছাকাছি দেখেছো তুমি, মানে কারণ এটা তো মানে ক্যারেক্টারাইজেশনটা অনেকটা গল্পটা বলে দেবে আর কি। সো জ্যোতিকাকে কিভাবেই বা পেলে বা ওই বা কেন? হ্যাঁ, তার আগে বলে দিই, রাজলক্ষ্মী এবং ইন্দ্রনাথ মানে এই দুটি চরিত্রর একটা আমাদের মনে স্টিরিওটাইপ আছে যে ইন্দ্রনাথ হলে এরম দেখতে হবে, এবং প্রচন্ড একটা মানে স্টিরিওটাইপ ভাঙার চেষ্টায়। হ্যাঁ, এবার যেটা হয় যে এবং আমাদের ছবিতে রাজলক্ষ্মী কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ, তো এইবার সেইটা একটা পয়েন্ট, এবং সেটা একটা অথেন্টিক হয়ে যায় যখন জ্যোতিকা এটা করে, এবং জ্যোতিকা এবং সম্পূর্ণ একটা ফ্রেশ লুক নিয়ে আসে। এবার আরেকটা ইম্পর্টেন্ট, ও আমাকে একটা সময়ও দিয়েছে মানে ক্যারেক্টারটা মানে তৈরি করার জন্য, তো সেইটা দিয়েছে এবং ওর সঙ্গে একটা পরিচয় বন্ধুত্ব হয়ে গেছে, ফলত রাজলক্ষ্মী জ্যোতিকা। হ্যাঁ, কারণ আমি বলছি যে মানে প্রথমেই এইটা এসেছিল যে রাজলক্ষ্মী সম্পর্কে আমাদের যা ধারণা আছে এবং জ্যোতিকা, সেই দুটোর মধ্যে একটা ফারাক হয়। এবার পরিচালকের ভাবনাটা কি, কোন জায়গা থেকে জ্যোতিকা সেটার জন্যই জায়গাটা নিলেন? সেটা এবার ছবিটা দেখলে আরো বেটার, সে তো 100 বার, সে তো নিশ্চয়ই ছবি দেখলে বোঝা যাবে। এবং কিছু কিছু মানে একটা দুটো মানে গান রিলিজ করেছে, বা আমি আমার যারা সহকর্মীরা রয়েছেন প্রোডাকশন কন্ট্রোল রুমে, আমি তাদেরকে বলবো যে গোটা ছবিটা যেটা নিয়ে আমরা কথা বলছি এতক্ষণ ধরে, আমরা কি একবার ট্রেলারের একটা ঝলক একটুখানি আমাদের দর্শকদের দেখাতে পারি? আমাদের একটা সুন্দর সংসার থাকতো, ইন্দ্রদা অন্নদাদেরও নিশ্চয়ই সাজানো একটা সংসার রয়েছে। আমার এটুকু শুধু চাওয়া, ভরা দিঘির জলে নাওয়া, বট অশথ পাতায় ছাওয়া, কৃপণ শেষ। এরকম বন্ধু থাকা ভালো না ঋষিকান্ত। নমস্কার, আমার নাম পিয়ারি। আজ রাত্রিরে দেখা হচ্ছে রাজলক্ষ্মী। ঋষিকান্ত, চিন্তা করিস না, ভয় পাবি না। ভদ্রলোকেরা বিছানায় যাওয়ার আগে রবীন্দ্রসঙ্গীত শুনলে একটু বেশি সময় ধরে মানে স্যাটিসফ্যাকশন একটু বেশি হয় আর কি। বেশ্যাবৃত্তি থেকে না, তাও এদের এটা বেটার। ওই মন্ত্র ঠিকঠাক শিখলে আমি অমর হয়ে যাবো ঋষিকান্ত। লোকটা যদি জানতে পারে আমায় জ্যান্ত পুঁতে মারবে। তারপর বাগিরাত ফেলাম বিরতির পর, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত টিম রয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা, ঋত্বিক আর অপরাজিতাকে তো একসঙ্গে খুব বেশি পাবো না আমরা, সবসময় তো এটা পাওয়া যাবে না। আমাকে একটা কথা বলো তো, সত্যি কথা বলো, অপরাজিতা, ঋত্বিক আর জ্যোতিকা জ্যোতির কেমিস্ট্রি, অনস্ক্রিন কেমিস্ট্রি তোমার কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে, মানে যেরকমটা মানে হওয়ার কথা একদম সেরকমই লেগেছে। তার কারণ দুজনেই খুব ভালো অভিনেতা, আর সেটাই মানে হলে আমি বলবো যে দ্যাট ইজ দ্য ওয়ে ইট শুড বি, পারফেক্ট। খুবই ভালো লেগেছে ওই কেমিস্ট্রিটা ইয়েতে দেখার জন্য খুব। আচ্ছা, ঋত্বিক সম্পর্কেও যদি আমি তোমাকে একটু জিজ্ঞেস করি, কারণ এই বছরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম 19-এ 19 হবে কিনা, 16-17 দাঁড়িয়ে আছে আর কি। তো পয়েন্ট হচ্ছে যে সত্যি সত্যি ক্যারেক্টারগুলোকে বাড়ি নিয়ে যায় ও, ভাবে ওর কোনো হোমওয়ার্ক করে, কোনো মেথড আছে? তুমি তো কাছ থেকে দেখে কি দেখো? এইটা এমন একটা জিনিস আমার মনে হয়, আর ও যে ধরনের অভিনেতা, যেটা মানে সেখানে আমার যেটা মনে হয় যে যেটা হয়ও সেটা খুব মনে মনে, আর বাইরে যেটা দেখা যায় সেটা নিশ্চয়ই দেখা যাওয়ার মতন তাই দেখা যায়। মানে হয়তো কোনোকে স্কিল অ্যাকোয়ার করতে হবে, সেটা তখন আমি দেখি হয়তো একটু মাসি নিয়ে বসলো বা একটু ভায়োলেন্স চর্চা চলছে, দ্যাট ইজ দেয়ার। কিন্তু বাকি যেটা চলে সেগুলো মনে হয় মানে মনে মনে চলে, এরকমটাই হয়। মাঝে মাঝে তার ঝিলিক দেখা যায়। আচ্ছা, মানে দুটো দুটো ঝলক পাওয়া গেলে একটা নগর কীর্তন এবং একটা একদমই আর বুঝতে খুবই সুবিধে হয়। মানে আমি হয়তো তখন কফি বানাচ্ছি কিন্তু আমি জানি আমাকে এখনই দেখে নিতে হবে, কারণ ও একটা ইম্পর্টেন্ট জিনিস আমায় দেখাচ্ছে, মানে সেটার গুরুত্ব খুবই। তো ভাইসি ভার্সা ঋত্বিক ও দেখায়? হ্যাঁ, ও দেখায়, ও বহু প্রচুর কথা বলে। যখনই কোনো চরিত্র আসে
তখন আমাদের মানে যদি সেটা মানে কথা বলার মতন হয় তারপরে যদি প্রচুর বলে প্রচুর আলোচনা হয় আমাদের অভিনয় সংক্রান্ত আলোচনা প্রচুর হয় বাহ সেটা খুব ভালো কথা মানে বাড়ির একটা বড় সময় জুড়ে এটা যদি মানে বড় সময় এটা যে আমি আপত্তি করব আচ্ছা বড় সময় না এটা মানে প্রয়োজনীয় সময় দরকার মতো দেওয়া যায় আসলে আমার যেটা মনে আমি আর ঋত্বিক দুজনেই জোরে জোরে কথা বলি ঠিক আছে তো এবার যখন এই প্রসেসের মধ্যে আমরা থাকি না তখন কি আশেপাশের লোকজন ভাবেন বাড়িতে এবার থালাবাটি ভাঙছে না 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 ওমনি না সেই কথাগুলো ওই সংক্রান্তই হয় হ্যাঁ যদি এরম হ্যাঁ ঠিক আছে তো অন্যজন হ্যাপেন টু বি হ্যাঁ কি শুনলি দেখলি এরম একটা হয়েই যায় আর কি যদি আমাকে বলো যে ঋত্বিকের এই সময় সত্যি এখানে যে ঠিক আছে ও স্টারডম পছন্দ করে না কারণ ও আমাকে আগের দিন খুব বকেছে স্টারডম শব্দটা ব্যবহার করার জন্য মানে ও অভিনেতা হিসেবে ওর যে প্রতিষ্ঠা সেটা একটা সত্যি তেমন একটা জায়গায় তো তোমার যখন প্রথমবার এখানে কাজ করতে এসেই প্রথম ছবিটাই ঋত্বিকের সঙ্গে এত ক্লোজলি কাজ করা কীরকম লাগলো মানে হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম হ্যাম প্রথমেই হচ্ছে যে আমি মানে ঋত্বিকদার যেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করা এবং যেভাবে উনি ঋত্বিকদা হয়ে ঋত্বিক চক্রবর্তী হয়েছেন সেটাকে আমি খুবই রেসপেক্ট করি এবং যখন আমি কাজ করতে শুরু করলাম এবং কাজের আগে থেকেই যেভাবে ইনভলভ হয়ে যাওয়া ক্যারেক্টারের মধ্যে তার জন্য যে কোঅপারেশন বা শেয়ারিংটা সেটা খুব দারুণ আর ঋত্বিকের কপালে না ইদানিং কালে আমি দেখছি খুব প্রিপেয়ার্ড অভিনেত্রী আসছেন পরিণীতাতে শুভশ্রী খুব প্রিপেয়ার্ড হয়েছিল যদিকা দেড় মাস ধরে প্রিপেয়ার করে চরিত্রটা হয়ে গেছে দেড় বছর ধরে তার বাবা আরো বেশি আর কি তো এই ছবিতে গান কতটা ইম্পর্টেন্ট কারণ তিমিরের গলায় গান দেখলাম বেশ ভালো লাগছে শুনতে খুব ভালো লেগেছে তিমির খুব আমার খুবই পছন্দের সিঙ্গার এবং এই সময় সত্যি স্পেশালি যে টিম্বারের ছবি তাতে মনে হয় ও খুব ভালো ফিট ইন করেছে ছবির মিউজিকটা নিয়ে যদি একটু ছোট মিউজিক দুটো পার্ট এক হচ্ছে গান আর ব্যাকগ্রাউন্ড গান আমরা ব্যবহার করেছি তিনটে আধুনিক গান যেটা আপনি তিমিরের গলায় দুটো শুনছেন তিনটে বেরিয়েছে বাবলুদা একটা গান সুর মনোহরের বাবলুদা গাইছেন দুটো সেমি ক্লাসিক্যাল গান আছে ওই তিনটে গান লিখেছেন অনির্বাণ দাস এবং তন্ময় তারা খুবই চমৎকার গান লেখেন দুটি সেমি ক্লাসিক্যাল গান এবং দ্বিজেন্দ্রলালের গান আছে হ্যাঁ সেটা গিয়েছেন সোহিনী চক্রবর্তী এটা জ্যোতিকার গলায় আছে আর একটা আছেন মানে কানাই দাস বাউলের গলায় এটা লোকগান আমার মনে হয় যে আমরা যেহেতু একদম শেষ মুহূর্তটায় এসে দাঁড়িয়েছি 20 সেপ্টেম্বর রিলিজ করছি সেটা তো একটা দেখার কথা বাকিটা ব্যক্তিগত দেখার পর প্রদীপ্ত ভট্টাচার্য আমাদের মনে একটা এত বড় প্রত্যাশা জাগিয়েছিলেন আমরা অনেকটা সময় ওনাকে বড় পর্দায় ইনফ্যাক্ট মিস করেছি তো এইটা একটা স্কোপ আবার তাঁর ভাবনা নিয়ে এবং একটা অদ্ভুত একটা বিষয় নিয়ে রাজলক্ষ্মী শ্রীকান্তকে একটা সমসাময়িকতায় অন্য ধরনের ঘটনায় ফেলে তাঁদের তাঁর এই ব্যাখ্যাটা কেমন লাগে আমরা সেদিকে একটুখানি চোখ রাখি 20 সেপ্টেম্বর তারপর না হয় আরেকবার পরিচালককে নিয়ে কাটাছেড়া করা যাবে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আরেকবার বসা যাবে কিন্তু বাংলা ছবির পাশে থাকুন রাজলক্ষ্মী শ্রীকান্ত 20 সেপ্টেম্বর দেখুন আপনার কাছের প্রেক্ষাগৃহে আজকের মতো বক্স অফিস এখানেই শেষ করছি